আমি বুঝতে পারছি না ফাদার, রবির কি হয়েছে? কেন, কি বলেছে তোমায় অভি? বুঝতে পারছি না, ও কথা বলতে গেলে রেগে যাচ্ছে, এমনিতে চুপ করে থাকছে, এমনকি মাসিমার সঙ্গে পর্যন্ত ঠিক করে কথা বলছে না। হঠাৎ এরকম হলো কেন? আমার মনে হচ্ছে গুল্লুর সঙ্গে ওর দেখা হওয়াটা ঠিক হয়নি। না না, তুমি এ কথা কেন বলছো? কারণ যতদিন ওর সাথে বুল্লুর দেখা হয়নি, ততদিন পর্যন্ত ও খুব স্বাভাবিক ব্যবহার করেছে। কিন্তু এটা তো তোমার অনুমান। ফাদার, অনুমানের উপর ভরসা করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই, কারণ অভিকে তো কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না। তুমি অভির সঙ্গে কথা বলেছো? না, তা বলিনি, কিন্তু আমি তো অভিকে জানি। ও এখন কোন রকম ভাবে বুল্লুকে তার জীবন থেকে হারাতে চাইছে না, কিন্তু এখন বুল্লুর সঙ্গে ওর দেখা হওয়া বা বুল্লুকে ওর কাছে রাখা, এ দুটোই ওর পক্ষে মারাত্মক বিপজ্জনক হয়ে উঠবে, ও বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়বে। ব্যাপারটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। আমি যে কি করবো আমি বুঝে উঠতে পারছি না ফাদার। একদিকে এরকম একটা দায়িত্বপূর্ণ কাজ, অন্যদিকে অভির দায়িত্ব। স্নেহা কথা বলেছে? স্নেহার কথাটা ও আরো শুনবে না। আর এই অবস্থা চলতে থাকলে আমি ওকে প্রোটেক্ট করতে পারবো না। আপনি বুঝতে পারছেন ফাদার, ওপর মহল যদি জানতে পারে যে আমি একজন জেল ফেরত আসামিকে আশ্রয় দিয়েছি, তাহলে আমার কি হবে? আমি সাসপেন্ডেড হব। সেটা অবশ্য আমি পরোয়া করি না, কারণ অভির সাথে সাথে আমিও চাই যে এই সমস্ত ওপর মহলের কিছু লোককে উচিত শিক্ষা দিতে। কিন্তু ফাদার, অভি যদি আমার সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমি কি করব? আপনি বুঝতে পারছেন ফাদার? সমস্যাটা ক্রমশ জটিল হয়ে পড়ছে। অভিমন্যু যদি ক্রমশ নিজের কাজকে এভাবে পিছিয়ে দেয় তাহলে খুব মুশকিল ফাদার। তুমি কি চাইছো আমি অভির সঙ্গে কথা বলি? আপনার সঙ্গে কথা বললে অভিমন্যু আরো বেশি দুর্বল হয়ে পড়বে। আচ্ছা স্বাগত, বুল্লুর সঙ্গে ও দেখা হওয়াটা যদি বন্ধ করা যায়? সম্ভব না, কারণ অভিমন্যু চিরন্তনের কাছে পারমিশন নিয়ে বুল্লুকে সাথে করে অভিমন্যুকে খুঁজতে বেরোবে। অভিমন্যুকে খুঁজতে বেরোবে মানে? ওই চিরন্তন এবং সায়ন চৌধুরী বুল্লুকে তো বুঝিয়েছে যে বুল্লুর বাবা মাকে খুন করেছে অভিমন্যু, তাই বুল্লু অভিমন্যুকে খুন করবার জন্য খুঁজে বেড়াচ্ছে। কিন্তু স্বাগত, আমি এতে অভির কোনো দোষ দেখছি না। আমি অভির মানসিক অবস্থাটা বুঝতে পারছি ফাদার, ওর যে কি চলছে। একটা সময় ভেবেছিল মাকে পাবে না, পেল, বুল্লুকে পাবে না, পেল, ঠিক তারপরেই মনে হচ্ছে কি লাভ এই হিংসার পথ নিয়ে। আবার পরমুহূর্তে যেই মনে হচ্ছে মিতার উপর কি অন্যায় অত্যাচার হয়েছে, তখনই আবার আমি হয়তো ওর জায়গায় থাকলে একই রকম ভাবে ভাবতাম ফাদার। আমার কি মনে হয় জানো স্বাগত, উভয়কে ছেড়ে দাও, দেখাই যাক না কোন দিকে যায় অভি। পরেও একটা চিন্তা আমায় রাত্রে ঘুমোতে দিচ্ছে না। কি চিন্তা স্বাগত? কবে চিরন্তন এবং সায়ন চৌধুরী ধরে ফেলে যে পিটার রেই অভিমন্যু? না তা হবে না স্বাগত, তাহলে ওরা এতদিনে ওকে চিনে যেত। জানি না ফাদার, আমি আজকাল ভীষণ টেনশন হয়। মানে আমি ফাদার, আমিও তো একজন মানুষ, এই ক্রমশ টেনশন সহ্য করতে করতে আমি আমার কি ভয় হয় জানেন ফাদার, আমি নিজেই না কোনোদিন হাল ছেড়ে দিই।
আমার মনে হয় স্বাগত তোমার কিছুদিনের ছুটি দরকার। না ফাদার, ছুটি আমি সেদিনই নেব যেদিনকে ওই অভিমন্যুকে যারা জেলে পাঠিয়েছে তাদের প্রত্যেককে পাহাড় থেকে যেমন ভাবে পাথর গড়িয়ে পড়ে গুঁড়িয়ে যায় না, ওই রকম ভাবে গুঁড়িয়ে যেতে দেখব। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তবে নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে শেষ হয়ে যেও না। সত্যি তুমি ইনিশিয়েটিভ না নিলে এই কনস্ট্রাকশনের কাজটাই কমপ্লিট হতো না। আমার আমার দারুণ এক্সাইটিং লাগছে জানো। আর তিন চার মাস তানন্দে হয়ে যাবে বুঝলে, তারপরে একটা ইনগুরাল প্রোগ্রাম গ্র্যান্ড স্কেলে করতে হবে। হ্যাঁ, আর প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করো যাতে ওখান থেকে একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি হয়। সেটা কীরকম? দেখো, আমাদের এই অর্গানাইজেশনের কাজের ব্যাপারে সাধারণ মানুষের কোনো ইন্টারেস্টও নেই, কোনো ধারণাও নেই। তাদের মাথার মধ্যে একটাই আইডিয়া আছে কি আমরা প্রচুর পরিমাণে ফরেন মানি পাই আর যার কোনো সদ্ব্যবহারই করি না। তো তুমি কি আম জনতাকে নিমন্ত্রণ করবে ভেবেছো নাকি? না, তবে একটা প্রেস কনফারেন্স করব যেখানে ধরো বিভিন্ন মিডিয়া থেকে লোক থাকবে, যেমন ধরো সিনেমা, থিয়েটার, সাহিত্য, পেন্টিং জগতের কিছু লোক, প্লাস প্রেস তো থাকছে। তাতে কী হবে, আমাদের এই খবরটা আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আর প্রচুর মানুষ এগিয়ে আসবে আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইউ আর রিয়েলি আ রোম্যান্টিক। সাবধানে। দেখো শান্তনু, যদি রোম্যান্টিক না হই, স্বপ্ন না দেখি, তাহলে কোনো বড় কাজ করতে পারবো না। সুকন্যা, দ্য মোর আই সি অফ ইউ, ইউ আর রিয়েলি অ্যান অ্যাডমিরেবল পার্সন। মানে তোমার মতো আরো কিছু লোক যদি সমাজে থাকতো না, সমাজ অনেক সুস্থ হয়ে উঠত। সেই সঙ্গে তোমার মতো মানুষেরও প্রয়োজন আছে শান্তি। না 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 না, ইউ হ্যাভ সাচ ইনার স্ট্রেংথ, ইউ ডোন্ট নিড এনিবডি। না শান্তি, এটা অ্যাবসলিউটলি তোমার ভুল ধারণা। অ্যাকচুয়ালি আমি কিন্তু ইমোশনালি ভীষণ ডিপেন্ডেন্ট, আর চিরন্তনের কাছ থেকে সে ডিপেন্ডেন্সটা পায় না বলে আমার মাঝে মাঝে নিজেকে ভীষণ একা মনে হয়। এখনো তাই? কি জানি, তবে দেখো যেখানে একটা সম্পর্ক ওয়ার্ক আউট করেনি সেখানে কি জানি আমার মনে হয় আমি বোধহয় কোনোদিনই সাকসেসফুল রিলেশনশিপ তৈরি করতে পারবো না। ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আরে তোমাকে যদি ও বুঝতে না পারে একটা সাকসেসফুল রিলেশনশিপ হবে কি করে? শুনি, তুমি আমার বোঝো। এটুকু তো বুঝি, ইউ হ্যাভ এ ড্রিম এন্ড ইউ নিড মি টু ফুলফিল ইট, রাইট? চলো। আমি কালকে বাড়ি চলে যাব ভাবছি। ফিলিং ব্যাড ফর সুকন্যা? কাম অন, ইটস কোয়াইট লাইকলি, ইউ নো, এতবার এখানে ফোন করেছে, ইভেন আই ফিল ব্যাড ফর হার। রোহিণী, উইল ইউ প্লিজ চেঞ্জ দ্য টপিক, টেল মি, আর ইউ ফিলিং 100% সেফ? আমি কখনোই সেফ নই।
Then I think you should stay back here for a few more days. No, I'm not Rohini. Feeling claustrophobic already? No, not really. Believe me. Dekho, koto din ar eram bhabe lukiye thakbo? Tachhara, jodi jana jani hoye jay, you will be in problem. I have no problems. Rohini, tumi bujhte pachho na. You know, জানি হয়ে গেলে ইউ ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ হ্যাসলস ইউ আর গোইং টু ফেস তোমার কি ধারণা যে এতদিন ওরা অলরেডি জানে না তুমি কোথায় আছো মনে হয় না চিরন্তন ডে বাই ডে ইউ আর বিকামিং মোর নাইভ আচ্ছা তুমি একটা কথা বলো প্লিজ টেল মি ওয়েন তোমার কাছে আমি যখন থাকতে চাই আমার এখন আমি চলে যেতে চাইছি সেটাও তুমি নিতে চাইছো না I'm only thinking of you, I'm not thinking of myself. আচ্ছা বলো তো তুমি কবে নিজে ভাববে and then you will ask me to stay with you. Very soon. Really? Really. আপনি বলুন কথাটা সত্যি কিনা আরে মশাই আপনি সারা কোথার সারা বাত না জেনে শুনে এত এক্সাইটেড হচ্ছেন আমি আমার প্রশ্নের উত্তর চাই আমি তো আপনার প্রশ্নটাই ভালো করে বুঝতে পারলাম আপনি আমার স্ত্রীকে অফিসে ডেকে অপমান করেছেন আমি জানতে চাই কথাটা সত্যি না মিথ্যে দেখেন 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 এই বাত জরুর সেজে কি আমি ওনাকে আমার অফিসে ডেকেছিলাম লেকিন অফিসে আমি ছিলাম না থাকলাম না কেন কি আমার কাম পড়ে গেল তখন আমি ওনাকে আমার ক্লাবে ডাকিয়ে আনিলাম সেটা আপনি ঠিক করেননি হ্যাঁ সে আপনি ঠিকই বুঝেছেন কিন্তু আমি তো ওনাকে ইনসাল্ট করিনি হ্যাঁ তবে কি হলো উনি একটু ভয় পেয়ে গেলেন আপনি ভয় পাওয়ার মতো কিছু করেছিলেন হ্যাঁ আরে আমি ওনাকে ডিনার ইনভাইট করেছিলাম আসলে কি হুয়া আমার বহুত জরুরি একটা কাম পড়ে গেল তো আমি তখন সাজেস্ট করলাম যে উনি ওনার এন্টায়ার টিমটাকে নিয়ে কামটাকে সারা রাত ধরে কমপ্লিট করে দিন তো উনি ডরে গেলেন যা প্রথম আলাপেই একজন মহিলাকে আপনার এভাবে বলা উচিত হয়েছে দেখুন চৌধুরী সাহেব আমি আপনার আপনার বিবিকে দেখে বোধহয় সত্যি একটু একটু ঘাবড়ে গিয়েছিলাম আসলে আপনার ওয়াইফের সঙ্গে আমার ডটারের এত এত সিমিলারিটি আমি বোধহয় আসলে থোড়া মানে আমি কোথায় একটু ওভার ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর কি মানে আমার একটা বেটি ছিল আমার 24 সাল তো বুখার হলো বাস দুটো দিন সাফার করলো তারপর তার সুরত বিলকুল আপনার ওয়াইফের যেমন ঠিক সেরকম তো দীপা দেবীকে দেখে আমার ডটারের কথা ইয়াদ এসে গেল তো যাকে আমি নিজের লড়কিকে মাফিক দেখলাম তাকে আমি ইনসাল্ট করলাম এ করা যায় চৌধুরী সাহেব করা যায় না ও ও কিন্তু আপনার নাম শুনেই চমকে উঠল তা বেশ তো একদিন চলে আমি গিয়ে সরি বলে আসবো না তো দরকার না 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 চৌধুরী সাহেব আমার তো এসব বাদ বিলকুল পছন্দ হচ্ছে না আমি আপনাকে দোষ সমঝালাম এতগুলো টাকা আপনাকে উধার দিলাম আর আপনি আমার নামে উল্টা সিধা সমস্ত বলছেন আচ্ছা আমি লোকটা যদি এত বুড়া হব তো আমার কোম্পানিতে এতগুলো মেয়ে কি করে কাজ করছে এই যে তিথি আমার সেক্রেটারি সে কি করে আমার সঙ্গে কাম করছে আচ্ছা ঠিক Didi, when you do one thing, come to my room immediately. Sir? हाँ, Didi बेटी, अच्छा इनसे मिलो। ये है मिस्टर चौधरी, मिस्टर सायन चौधरी, चौधरी साहब। नमस्कार। नमस्कार। अच्छा बेटी, एक बात बताओ, आमी कोखोनो तुम्हारे समय कोनो उल्टो पलटा व्यवहार कर ला? না এরকম কেন বলছেন স্যার আরে চৌধুরী সাহেব আমার উপরে ইলজাম লাগাচ্ছেন বলছেন আমি আমার ভিউকে ইনসাল্ট করলাম ওনার ভিউ হিসেবে খারাপ ব্যবহার করলাম বলছেন
না মিস্টার চৌধুরী, এরকম হতে পারে না। আমি এখানে কাজ করি, স্যার তো আমাকে একদম মেয়ের মতো দেখেন। আমি ছাড়াও এই কোম্পানিতে আরো অনেক মেয়ে কাজ করে, তারাও তো এ ধরনের কোনো কমপ্লেন কখনো করেনি। স্যার যদি সত্যি এরকম করতেন তাহলে আমরা নিশ্চয়ই কিছু শুনতাম। তাহলে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এক্স্যাক্টলি। মিস্টার চৌধুরী সাহেব, আপনার বাতে আমার মনে বড় দুঃখ, বড় দুঃখ। আমি কি করব বলুন। সবই ঠিক বাদ, আপনার বিবি আমার নামে আপনাকে উল্টা পাল্টা কিছু বুঝায় তো আপনি কি করবেন? আপনার কোনো দোষ নেই, বিলকুল কোনো দোষ নেই। মিস্টার চৌধুরী, আমি আমি ঠিক জানি না আপনার স্ত্রী আপনাকে কি বলেছেন, তবে আমি স্যারের সম্পর্কে যতটুকু জানি উনি কিন্তু আমাদের কাছে পিতৃতুল্য। ও, তাহলে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কি ব্যাপার দীপা, তোমাকে এরকম আপসেট দেখাচ্ছে কেন, কি হয়েছে? না কিছু না। না কিছু না বললে হবে? তোমাকে দেখেই মনে হচ্ছে কোনো একটা ব্যাপার নেই, তোমাকে ডিস্টার্ব আছো। হ্যাঁ, ব্যাপারটা যদি পার্সোনাল হয় তুমি আমাকে নাও বলতে পারো, তবে হ্যাঁ ওটা যদি এজেন্সির ব্যাপার হয় তুমি কিন্তু বলতেই পারো, আই মে হেল্প ইউ। ব্যাপারটা পার্সোনাল কিন্তু তোমাকে বলতেই পারি। তাহলে বলেই ফেলো। তুমি তো শানকে চেনো, আমার হাজবেন্ড। কাজের ব্যাপারে একজনের থেকে ও লোন নিয়েছে, যেই লোকটা এক নম্বরের স্কাউন্ডার। তুমি লোকটাকে চেনো? চিনতাম, কিন্তু আর চিনতে চাই না। আমি আমি তোমার কথাটা ঠিক বুঝলাম। এই লোকটা আমার এজেন্সিকে কাজ দেবে বলে বলেছিল, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি গিয়েছিলাম। লোকটা আমার সঙ্গে এমন ব্যবহার করলো যেটা খুবই কুৎসিত। আচ্ছা, তোমার হাজবেন্ড যখন টাকাটা নিয়েছিল তখন কি জানতো যে লোকটা তোমার সঙ্গে এই ধরনেরই ব্যবহার করেছে? নিশ্চয়ই খেয়াল হয়নি। এখন তো জানে। আমি বলেছি কথাটা শুনি, শান গেছে ওই লোকটার সঙ্গে দেখা করতে। ও, তাহলে তো ঠিকই আছে, মিটে গেল ঝামেলা। না রুদ্র, শান এত মাথা গরম, কি পড়তে যে কি করবে সেটাই আমার টেনশন। না না, তা বললে তো হবে না দীপা, লোকটিরও তো জানা উচিত যে সেইভাবেই পার পেয়ে যেতে পারে না। না রুদ্র, তুমি সেই লোকটিকে চেনো না, লোকটি ডেঞ্জারাস, শায়না ক্ষতি করতে পারে। না না না, মিস্টার চৌধুরী নিশ্চয়ই সব ব্যবস্থা করে ওনার সঙ্গে দেখা করতে গেছেন। এনিওয়ে, পার্সোনাল কথাবার্তা বলতে বলতে কাজের কথাটাই হলো না। হ্যাঁ, আমি মিমিকে পাঠিয়ে দিচ্ছি, আমি বলেছি ওকে একটা আইডিয়া ওয়ার্ক আউট করতে, ও সেটা করেছে, তুমি একবার দেখে নাও। আর শোনো, এই ব্যাপারগুলো নিয়ে একদম ভেবো না, কোনো টেনশন নেই, ইটস ওকে, কোনো প্রবলেম হবে না। আর সেরকম কিছু হলে আমি তো আছি। থ্যাংক ইউ রুদ্র। আরে মিমি এসো। ঠিক আছে, মিমি যখন এসে গেছে তোমরা কথা বলো, আমি ততক্ষণ একটু ক্লায়েন্ট ভিজিটর সেরে আসি। ওকে ওকে ওকে, প্লিজ ক্যারি অন। বসো মিমি, প্লিজ সিট ডাউন। বলো কি আইডিয়া করেছো? ব্র্যান্ড নেমটা যখন গো স্পেশাল তখন আমি একটা সিচুয়েশন ওয়ার্ক আউট করেছি। একটাতে মেয়েটা ছবি আঁকছে, ছেলেটা দেখছে, সিচুয়েশন আউটডোর লন। একটাতে ছেলেটা ছবি না, ছেলেটা পিয়ানো বাজাচ্ছে আর মেয়েটা দেখছে, শুনছে রাদো। সেটাতেও শেয়ারিং স্পেশাল মোমেন্টস উইথ গো স্পেশাল। আমার আইডিয়াটা কিন্তু খারাপ লাগছে না। থ্যাংকস। ও দীপাদি, বলতে ভুলে গেছি, বাইরে রিসেপশনে শান্ত ওয়েট করছে, সঙ্গে আনি ভদ্রলোক। ঠিক আছে, ওনাদের পাঠিয়ে দাও। ওকে। দীপা, আপনি